মাথার ঘাম পায়ে ফেলে কৃষক সোনালী ধান ফলিয়েছেন মাঠে। আগে থেকেই উদ্বৃত্ত 25 লাখ টনের বাজারে এতে নতুন করে 2 কোটি টনেরও বেশি বোরো যুক্ত হয়েছে। সেই ধান বিক্রি করতে গিয়ে উৎপাদনের অর্ধেক খরচও আসেনি কৃষকের পকেটে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করে এই পরিস্থিতির দায় সরকারেরই। গ্রামীণ অর্থনীতি থেকে উদ্বৃত্ত শহরে চলে এসেছে, সেই শহর থেকে এটা বিদেশে চলে যাচ্ছে। এই যেই এই উদ্বৃত্ত সঞ্চালনের যদি এই প্রক্রিয়া অব্যাহত থাকে, বাংলাদেশে কৃষকের পক্ষে আগামী দিনে টিকে থাকা খুবই জটিল হবে। সেই জন্য কৃষকের ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে দেখার ব্যাপার, এবং এইবার যে চালের ব্যাপারে যেটা হয়েছে এইটি প্রকাশ হয়েছে। সরকার সময় মতো আমদানি বন্ধ করেনি, সরকার ঠিক মতো তার সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা দেয়নি ধানের ক্ষেত্রে, সরকার ঠিক মতো বাজারকে পরিবীক্ষণ করে সেইখানে সে আপনার চাল ছাড়া বা চাল তোলা বা এগুলি করেনি, এবং রপ্তানির বিষয় যদি উঠে থাকে সময় মতো সেটা চিন্তা করেনি, এবং এটাকে ওই আমদানির উপর শুল্ক অনেক দেরি করে আরোপ করেছে। এই লোকসান পোষাতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে সিপিডি, এর জন্য বাজেটে 9,100 কোটি টাকা বরাদ্দের সুপারিশ সংস্থাটির। এক ধরনের অর্থনৈতিক অব্যবস্থাপনার এমন প্রকট চিত্র কোনো খাতে বোধহয় এমনভাবে নেই যতখানি এই কৃষকের সাথে করা হয়েছে এই বছর। আমরা বলেছি খুব পরিষ্কারভাবে সিপিডির পক্ষ থেকে, সেটা হলো কৃষক অবশ্যই একটা আর্থিক ভর্তুকির দাবি করতে পারে বাংলাদেশ সরকারের কাছে, এবং তার ফলে আমরা বলেছি ব্যাংকের মাধ্যমে এখন 1,80,00,000 কার্ডধারী কৃষক আছে, তাদের কাছে 5,000 টাকা করে ফ্ল্যাট রেটে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হোক। আসছে বাজেটে এমন অনেক চ্যালেঞ্জ দেখছে সিপিডি দেশের গোটা অর্থনীতিতেই। কর আহরণের দুর্বলতা, যথাযথভাবে বাজেট বাস্তবায়ন না হওয়া, বৈদেশিক লেনদেনের ঘাটতিকে তারা শঙ্কা হিসেবে দেখছে। আপনার অর্থ বছরে যেই ধরনের একটা উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়ে এটা আসবে, সেটা যদি আমরা অর্জনের কাছাকাছিও যেতে যাই, তাহলে এটা একটা কর্ম পরিকল্পনার সাথে এটা আসতে হবে, এবং এই রাজস্ব আহরণ কিভাবে কোন জায়গা থেকে হবে সেই পরিকল্পনা অবশ্যই বিস্তৃতভাবে আমরা বাজেট আলোচনার পিছনে জানতে চাই। দ্বিতীয় যেটা আমরা বলতে চাই সেটা হলো সরকারি ব্যয়ের ক্ষেত্রে আমাদের যে সুশৃঙ্খলভাবে ব্যয় করা এবং এটাকে যেন অপচয় ভাব না হয় সেইভাবে করা, সেই জায়গাটায় মনোযোগী থাকছেন কিনা, বাজেটের দিক নির্দেশনা থাকছে কিনা, সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক সহ দেশের প্রাতিষ্ঠানিক খাতগুলোতে সুশাসন নিশ্চিতের উপরও জোর দিয়েছে সিপিডি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলে তা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বরখেলাপ হবে বলেও মনে করে সংস্থাটি। সামষ্টিক অর্থনীতি এখন চিড় ধরছে, এইটি বড় চ্যালেঞ্জ, এটাকে রক্ষা করা। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।